অষ্টম জাতীয় বেতন স্কেলে বেতন বাড়লো 91 থেকে 101 শতাংশ পর্যন্ত, প্রায় 21 লাখ সরকারি চাকরিজীবী। তারপরও এ নিয়ে বিতর্ক। দর্শক, চারপাশের উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ নিয়ে আলাপাত বিশ্লেষণের সাপ্তাহিক আয়োজন চারদিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছেন নিরঞ্জন হক। আলোচনার বিষয়বস্তু ইতিমধ্যে উল্লেখ করেছি। আপনারা জানেন যে অতি সম্প্রতি অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে প্রায় 21 লাখ সরকারি চাকরিজীবীর বেতন বেড়েছে। আমরা যেটুকু জেনেছি যে এই 21 লাখের মধ্যে একদম 100% সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তারা এবং প্রতিরক্ষা বাহিনীতে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরও সহ 21 লাখ তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এবং আপনারা ইতিমধ্যে বিভিন্ন বিশ্লেষণ জেনেছেন যে অনেকে খুশি হয়েছেন, আবার অনেকে অখুশি হয়েছেন। মোটা দাগে আমরা যদি বলি তাহলে এরকম বলা হচ্ছে যে এবার সবচেয়ে বেশি এই বেতন স্কেলে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন যারা চাকরিতে মাত্র ঢুকছেন তারা, এবং যারা চাকরি থেকে অবসর নিয়েছেন তারা। এবং অনেকেই এরকম বলছেন, আমি একটি ফেসবুক স্ট্যাটাস দেখেছি যে বাংলাদেশে তাহলে আর মধ্যবিত্ত বলে কিছু রইল না, নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত রইল, এরকম বিশ্লেষণ হয়েছে। তো এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আর এই আলোচনা আমাদের সঙ্গে যারা স্টুডিওতে অতিথি হিসেবে আছেন তাদের সঙ্গে প্রথমে পরিচিত হয়েছি। আমাদের সঙ্গে আছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর সাদাত হোসেন। আমাদের সঙ্গে আরো আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর অধ্যাপক মোস্তাফিজুর রহমান, এবং আছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাশেম হুমায়ুন। জনাব কাশেম হুমায়ুন দীর্ঘদিন সচিব বলে আমাদের, আপনি জানেন সাংবাদিকদের একটা বিট থাকে, জনাব কাশেম হুমায়ুনের দীর্ঘদিন সচিব বলে বিট তিনি কভার করেছেন। প্রশাসন সম্পর্কে তার খুব ভালো ধারণা রয়েছে। তারা ছাড়াও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। আপনারা জানেন যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই বেতন কমিশনের ফাইনাল হওয়ার আগে যখন ড্রাফটটা ঘোষণা করা হয়েছিল তখন থেকে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের বেতন বৈষম্যের কথা তারা বলছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন
সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নিয়ে যে যে সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের, তার সভাপতি অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন পরবর্তীকালে, আমরা তার কথা শুনবো এই অনুষ্ঠানের কোন একটা পর্যায়ে। আমরা তার আগে, আলোচনায় যাওয়ার আগে, খুব অল্প সময়ের জন্য একটু জেনে নিব যে এই যে অষ্টম অষ্টম বেতন স্কেল যেটি ঘোষিত হয়েছে, তার মোটা দাগে তার মূল বিষয়বস্তু গুলি আমরা একটু জেনে নেব, তারপরে যাবো আলোচনায়। বিভিন্ন পর্যায়ের প্রায় 21 লাখ সরকারি চাকরিজীবীর বেতন বাড়ছে, গ্রেড ভেদে মূল বেতন বাড়ছে 21 থেকে 101%, জাতীয় বেতন স্কেলে 20টি গ্রেড ছাড়াও থাকছে আরো 2টি বিশেষ গ্রেড, বাদ দেওয়া হয়েছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড, তুলে দেওয়া হয়েছে শ্রেণী যেটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী আমরা আগে শুনতাম সেটি, এবং এফিসিয়েন্সি বার সেটা তুলে দেওয়া হয়েছে। নতুন যুক্ত করা হয়েছে 20% হারে চালু হয়েছে বাংলা নববর্ষ ভাতা, আরো বাড়লো অবসর সুবিধা, পেনশন নির্ধারিত হবে মূল বেতনের 90% হারে। প্রথমবারের মতো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক প্রবৃদ্ধি নির্দিষ্ট করে দেওয়া হলো, যা প্রতি বছর চক্রবৃদ্ধি হারে 5 থেকে 3.75% বাড়বে। আর প্রতি বছরের 1 জুলাই সবার জন্য একই সঙ্গে বার্ষিক প্রবৃদ্ধি হবে। এই ছিল মোটামুটি এইবারের বেতন স্কেল যেটি ঘোষণা করা হয়েছে তার প্রধান প্রধান বৈশিষ্ট্য। অতিথি, আপনাদের প্রত্যেকের কাছে আমার একটি অভিন্ন প্রশ্ন শুরুতে, সেটি হচ্ছে যে 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 বেতন স্কেল ঘোষণা করা হলো, আপনাদের আপনাদের মূল্যায়ন কি সম্পর্কে যদি সংক্ষেপে প্রথমে আমাদেরকে আমাদের দর্শকদের জন্য বলেন। এইটা অষ্টম বেতন কমিশনের অ্যাওয়ার্ড বা অষ্টম পে স্কেল, তো এর প্রথমটা 1973 সনে শুরু হয়েছে, কাজে এই 44 বছরে 8টা হয়েছে। অন অ্যাভারেজ আমি দেখেছি যে বেশিরভাগ এই 6 বছর পর হয়েছে, 8 বছর পর হয়েছে 2টা, আর 4 বছর পর হয়েছে 2টা, 2 এর মধ্যে 4 বছরের ডিফারেন্স, আর ষষ্ঠ আর সপ্তমের মধ্যে 4 বছরের ডিফারেন্স, বাকিগুলি 6 বছর 8 বছর।
বছর এই ডিফারেন্স, তো এইটাও 6 বছর পরে হয়েছে। এবং আমি যেটা দেখি যে এই এই যে পে স্কেলটা, এটা মোটামুটি একটা ধারাবাহিক পদ্ধতির মতো হয়ে গেছে। এটা সাধারণ ভাবে লোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে 5 বছর বা 6 বছর পরে বেতন বাড়বে, সরকারি কর্মচারীরাও সেইভাবে নিজেদের এক্সপেক্টেশন কে অ্যাডজাস্ট করেছে। যেটা বলবো, আরেকটা প্রশ্ন, আপনি দীর্ঘদিন প্রশাসনে ছিলেন, যেটি বলা হচ্ছে যে এবারের মতো বেতন বৃদ্ধি অতীতে কখনই হয়নি। না, এটা বোধ হয় ঠিক বলা হয় নাই, 8টা ইয়ের মধ্যে 3 বার হয়েছে ডাবল। আপনি যদি জানতে চান আমি বলে দিতে পারি কবে কবে ডাবল হয়েছে। এবারও কিন্তু এর বাকিগুলিতে 1.5 গুণ হয়েছে সবসময়। যেমন 1985 সনে অর্থাৎ তৃতীয় বেতনের স্কেলে একেবারে একেবারে ডাবল হয়েছে, তারপরে গতবারেরটাও প্রায় ডাবল হয়েছে, সপ্তমে বেতনের স্কেলও প্রায় ডাবল হয়েছে। আচ্ছা, এইবারেরটাও ডাবল হয়েছে, 3টা ডাবল হয়েছে, বাকিগুলি 1.5 গুণ হয়েছে প্রায় সবগুলো। একটাতে ইনফ্যাক্ট ফার্স্ট বেতন স্কেলে কিন্তু বেতন স্কুইজ করা হয়েছে, স্বাধীনতার আগে হাইয়েস্ট বেতন ছিল 3,000, ফার্স্ট বেতন স্কেলে স্কুইজ করে 2,000 করেছে। তারপর এটা এটাকে 3,000 এনেছে, 3,000 এই যে সীমা এটা অতিক্রম করতে আমাদের লেগেছে প্রায় 15 বছর। আপনার যদি সংক্ষেপে সার্বিক মূল্যায়ন এই বেতন স্কেল নিয়ে যদি বলেন যে ভালো খারাপ বা মাঝামাঝি, আমার কাছে মানে রান অফ দ্য মিল, ইংরেজিতে যাকে বলে নাথিং টু রাইট হোম অ্যাবাউট, বেতন বৃদ্ধির ওই যে 20% এর মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে, এটা অনেক আগে থেকে জানা জানি হয়েছে যে 2 গুণের মতো হচ্ছে। আর কতগুলি জিনিস ওভার টাইম যেটা হয়েছে, লোয়েস্ট স্কেল হাইয়েস্ট স্কেলের এক সময় ডিফারেন্স ছিল এটা 1:10-এর উপরে, অর্থাৎ 12 গুণ এরকম ছিল, কমতে কমতে এটা 10 গুণে 10 গুণের থেকে কমে চলে আসছে ষষ্ঠ ইয়েতে। তারপরে এটা এখন পঞ্চমে ছিল জাস্ট 10 গুণ, ষষ্ঠতে এসে 10-এর কমে চলছে, বাকিগুলিতে এখন 10-এর কমে নেমে 9-10 হয়ে গেছে। সাধারণ দর্শকদের জন্য মানে তারা আসলে স্টেট জানতে চান এটি কি ভালো হয়েছে না খারাপ হয়েছে না গতানুগতিক। দেখেন, যখন কোন এই ধরনের ফাইন্যান্সিয়াল বেনিফিট দেওয়া হয় তখন সবার জন্য ভালো হয় না, কারোর জন্য বেশি ভালো হয়, কারোর জন্য কম ভালো হয়, কারোর জন্য একটু খারাপ হয়। এটা যে কোনো জিনিসই অর্থনীতিতে ইয়ে হলো যে এটা পলিটিক্যাল ইকোনমির মতো করে দেখতে হয় যে কে বেনিফিট পাইছে
কে বেনিফিট পায়? যেমন আমি যতগুলি টেলিভিশনে গেছি, টেলিভিশনের আপনার যারা লোকজন তারা সবাই বলছে যে হ্যাঁ গভর্নমেন্ট এত বেতন বেড়ে গেল, পত্রিকার ইয়ে তো আপনি যদি মূল সুদ দেখেন তখন বলে যে এত বেড়ে গেল ইয়ে হলো। এখন গভর্নমেন্ট গভর্নমেন্টের যারা বেতন দ্বারা উপকৃত হয়েছে তারা বলবে যে ভালো হয়েছে। এইটা টোটাল খারাপ হয়েছে এটাও বলা যাবে না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের অর্থাৎ যারা এই বেতনের আওতায় এসছে অটোনোমাস বডি সরকারি ইয়ে, তারপরে ওই প্রাইমারি টিচাররা আসবে হয়তো তাদের জন্য ভালো হয়েছে। যারা বাইরে আছে তাদের তো রিলেটিভলি তাদের পজিশন খারাপ হয়, তারা এটা খুব পছন্দ করে না। বাইরেটা আমি বাদ দিচ্ছি, সরকারের 21 লাখের মধ্যে তাদের জন্য ইট ইজ ওকে। প্রথম কথা 21 লাখ এই ফিগারটা প্রথম আলো কোথা থেকে আনছে জানি না, আমাদের হিসাবে আমরা এতদিন এগুলি করছি দেখছি, আমি কোন জায়গা থেকে 21 লক্ষ সরকারি কর্মকর্তা আপনার সাথে সম্ভবত আপনার এমপিভুক্ত টিচার মোটামুটি আমরা জানি 12 থেকে 13 লাখ, 12 থেকে 13 লাখ ওভার টাইম বাড়ে নাই, এটার মধ্যে 12 থেকে 13 লক্ষ মধ্যে অটোনোমাস আছে আমার ধারণা। মোটামুটি ভালো হয়েছে অথবা ভালো হয়নি, অথবা সবসময় যেরকম হয় সেরকম হয়েছে, সেটার একটা জায়গাতে একটা যাদের বেতন বেড়েছে সব সব গ্রেডের বেতন বেড়েছে ভালোই বলবে। একটা জায়গাতে আমি আমি নিজে খুব ক্লিয়ার না, কারণ আমি এই কেস হ্যান্ডেল করি নাই, সেটা হলো টাইম স্কেল এন্ড যেটা সিলেকশন গ্রেড, টাইম স্কেল সিলেকশন গ্রেড দুটো তুলে দেওয়া হয়েছে, আমি ক্যাবিনেট সেক্রেটারির বক্তব্য শুনেছি মোশাররফ ভুঁইয়া, ওনারা বলছে যে এগুলি নিয়ে অনেক সমস্যা হতো, খুব জটিলতা হতো এবং অনেক কেস টেস হয়েছে, সেজন্য তুলে দিয়েছে। আসলে আমি কখনো আমার চাকরি জীবনে আমি এই ঝামেলা কখনো ফেস করবেন, আমার কাছে কেউ দরখাস্ত করেন নাই, কেউ ইয়ে করেন নাই, বোধহয় এটা ওভার টাইম সেটেল হয়ে গেছে। স্যার আমি এই যে দুটি প্রসঙ্গ তুলে সিলেকশন গ্রেড এন্ড টাইম স্কেল, এই এই দুটো টার্ম সম্পর্কে অনেক মানুষ জানে না, আপনার কাছে আমি আসবো এই দুটো সম্পর্ক জানতে। আমাদের আলোচনায় আপনারা জানেন যে দর্শকরা পার্টিসিপেট করেন, অলরেডি কিছু দর্শক আমাদের টেলিফোনে আছেন, একজনের ফোনটা নেব তারপর আসবো বাকিদের কাছে। হ্যালো, জি জি, আপনি বলুন আপনার নাম পরিচয় এবং প্রশ্ন খুব সংক্ষেপে।
আমি যদি ডক্টর মোস্তাফিজ আপনার কাছে জানতে চাই যে আপনি যদি প্রথমে একটু মূল্যায়ন করেন এই স্কেল যেটি ঘোষিত হয়েছে সেটার ভালো খারাপ অথবা মাঝামাঝি। ধন্যবাদ। আমার মনে হয় যে নতুন যে স্কেলটা দেওয়া হয়েছে এটা যুক্তিসঙ্গত ভাবে দেওয়া হয়েছে, আমার মনে হয় যে এটা ইতিবাচক। সরকারি কর্মচারী কর্মকর্তাদেরকে একটা প্রণোদনা দেওয়ার ব্যাপার ছিল, কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি এইভাবে দেখি, দেখুন 2009 সালের পর আমাদের প্রায় মূল্যস্ফীতি প্রায় শতকরা 50%-এর উপরে বেড়েছে। তো এখন সেটা যদি আপনি ধরেন তো তাহলে তার মানে হল 2009 যে স্কেল ছিল সেখানে তাদের প্রায় শতকরা 50% প্রকৃত ক্রয় ক্ষমতা কমে গিয়েছে। এটা হল এক। দ্বিতীয়ত, সুতরাং আপনি যদি 50% বাড়াতেন তাহলে আপনি 2009-এর পর্যায়ে আপনি ক্রয় ক্ষমতাটাকে নিয়ে যেতেন। এখন 91 থেকে 101% মতো বাড়ানো হচ্ছে। এখন এর মধ্যে আমাদের দেশের অর্থনৈতিক অগ্রগতিও হয়েছে। 2009-এর পরে আমাদের জাতীয় আয় বেড়েছে হল শতকরা 45%-এর মতো। তো সেই জাতীয় আয়ের প্রবৃদ্ধিটা জনগণকে আপনি দিতে চান, সুতরাং সরকারি কর্মচারীরাও সেটা পেতে পারেন। ওনারা তো 2009-এর পর্যায়ে থাকবেন না, দেশের উন্নতি হচ্ছে তাদেরকেও এটার ভাগ দিতে হবে। সুতরাং সেটা আপনি যদি যোগ করেন তাহলে কিন্তু 90-100% মতোই আপনি যদি করেন তাহলে তাদের ক্রয় ক্ষমতাটাও আপনি সামাল দিবেন, আর জাতীয় যে উন্নতি হয়েছে সেটাও আপনি তার পর্যায়ে তাদেরকে নিয়ে আসবেন। সুতরাং খুবই আমার মনে হয় যে 91 থেকে 101
খুবই যুক্তিসঙ্গত, সবাই সমানভাবে পাননি অবশ্যই, কারোর কারোর কম। আর আমরা জানি 20% তো এর মধ্যে মহার্ঘ ভাতা দেয়া হচ্ছিল, সুতরাং সেটা যদি আপনি ধরেন তাহলে হয়তো প্রবৃদ্ধিটা ঠিক ওই পর্যায়ে হয়তো যাবে না। কোন কোন যারা নাকি নতুন আসবেন তারা বেশি লাভবান হবেন। পেনশনের আপনি জানেন 80-90% করা হয়েছে, ফেস্টিভ্যাল বোনাস একটা দেওয়া হয়েছে। আমার মনে হয় ধর্মীয় দুটো ফেস্টিভ্যাল বোনাস আমরা এতদিন পর্যন্ত অভ্যস্ত ছিলাম, সাংস্কৃতিক আমাদের অঙ্গনের সাথে মিলিয়ে একটা 20%-এর মতো পয়লা বৈশাখ দেওয়া হয়েছে। অনেকগুলি ইতিবাচক দিক আছে। যে প্রশ্নটি মুজিবুর রহমান সাহেব করেছেন সেটা খুব সম্ভবত আমার মনে হয় আর কি, আমি যদি আমার ধারণা হচ্ছে সেটা হলো যে ওই যে আগে যে টাইম স্কেলটা যেটা আর কি ছিল, হ্যাঁ, আর এখন তো 5% করে কিউমুলেটিভ করা হয়েছে। হ্যাঁ আচ্ছা, এখন 5% করলে আপনি যদি ধরেন যে এই স্কেলটা 5 বছর থাকে, তাহলে 5% করে চক্রবৃদ্ধি হারে এটা 5 বছর পরে 27%-এর মতো এটা বাড়বে আপনার যে বেসিকের সাথে যদি আপনি তুলনা করেন। এখন আগে যখন যে 12 নম্বরের কথা উনি যখন বলছিলেন, 12-তে 5,900 এবং এখানে ওনার ইনক্রিজটা ছিল 380 টাকা, যেটা দাঁড়াই হলো 7.75%। যদি আমি পার্সেন্টেজ করি তাহলে কিন্তু ওই যে 5% বাড়ানোর ফলে ওই যে গ্রেডটা, ওই গ্রেডটাই কিন্তু আপনার দেখো কিউমুলেটিভ করলে এটা 28% বাড়ে 5 বছরে, কিন্তু ওনার ওইটা কিন্তু প্রায় 40% মতো বাড়তে ছিল 5 বছরে, যেহেতু প্রায় 8% মতো করে বাড়ছিল। সেটা বোধ হয় উনি আর কি প্রশ্ন করেছেন। এটা নিয়েও প্রশ্ন আসছে যে কারোর কারোর ক্ষেত্রে এই আগের যে সিস্টেমটা ছিল সেটাই হয়তো, ওটাই আমি বলেছিলাম যে আমি একটা রিয়াকশন এরকম পেয়েছি যে মানে এন্ট্রিতে বেড়েছে, এক্সিটও বেড়েছে, কিন্তু মিডল যারা আছেন তাদের জন্য না, সব জায়গায় এটা বেড়েছে। আপনি যদি আপনার মূল্যায়নটা বলেন কেমন হলো এই অষ্টম বেতন স্কেল, সবাই তো মুস্তাফিজ বললেন যে এটা যুক্তিসঙ্গত বৃদ্ধিটা, সাদ্দাত ভাইও মানে দীর্ঘদিন সরকারি চাকরি করেছেন এবং তার অভিজ্ঞতা থেকে উনিও বলেছেন যে এটা একটা মোটামুটি যুক্তিসঙ্গত বৃদ্ধিটা। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে আপনার 21 লক্ষ লোকের আপনার বেতন বাড়িয়েছেন, এর রিয়াকশনটা কি হবে বাজারে? এটা আমরা পরে বাজারের প্রতিক্রিয়া না বৃদ্ধি করাটা মানে এটা খুবই স্বাভাবিক। এখন আপনি কত মানে যেটা বললেন যে জাতীয় আয় আমাদের বেড়েছে,
জাতীয় আয় বেড়েছে এবং এটাকে শেয়ার স্টেক হোল্ডারদের মধ্যে একটা মানে যারা আছেন সারা দেশের মানুষকে এটার একটা প্রফিট বা বেনিফিট দিতে হবে। সেই অর্থে ঠিকই আছে, এখন কথা হচ্ছে যে সরকার সাধারণত বেনিফিট পাবলিক না জাতীয় আয়ের যে জাতীয় আয়ের যে একটা মানে আপনার বেনিফিট যদি বেনিফিট অর্থে আমরা যদি আলোচনাটা করি যে জাতীয় আয়ের এটা সমবন্টন হচ্ছে কিনা যে আপনি যদি সরাসরি ফ্যামিলি ওয়াইজ ধরেন তাহলে হয়তো চারজন পাঁচজন করে যদি একটা ফ্যামিলি হিসাব করেন হয়তো এক কোটি লোককে আপনি এই বেতনের সরাসরি বেনিফিশিয়ারি আপনি পাবেন। এখন প্রাইভেট সেক্টর একটা বিশাল বিশাল একটা মানে আপনার অর্গান যেখানে বড় রকমের একটা এমপ্লয়মেন্ট আছে, এখন প্রাইভেট সেক্টরের এফেক্ট কি হবে এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আপনি 1 লক্ষ লোকের বেনিফিট সরাসরি দিচ্ছেন, প্রাইভেট সেক্টর কি হবে? তারপরে এগুলি কিন্তু অনেক অনেক হিসাব নিকাশের বিষয় আছে। এখন যদি যে এই দুইটা চ্যালেঞ্জ গভর্নমেন্টকে সামনে আসবে, 1 লক্ষ লোক সরি 1 কোটি লোক সরাসরি বেনিফিশিয়ারি, আমরা যদি হয়তো এই বেনিফিটটা 1 কোটি লোক পাবে, আর বাকি 15 কোটি লোকের কি হবে সেই প্রশ্নটা কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে আসবে। তাহলে প্রাইভেট সেক্টরে একটা বড় রকমের একটা এমপ্লয়মেন্ট হয়েছে। আপনি আপনি যদি গার্মেন্টস সেক্টরে যান, আমাদের এখন যদি সিঙ্গেল আপনি 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 সিঙ্গেল হিসেবে দেখেন এককভাবে কিন্তু গার্মেন্টস সেক্টরের সবচেয়ে বড় এই দেশে এমপ্লয়ার, এখানে প্রায় অলমোস্ট সবাই আমি জানি না কাজ করে অলমোস্ট 40 লাখ লোকের এখানে এমপ্লয়মেন্ট, প্রায় 40 লক্ষ লোকের। তো সেখানে একটা বিষয় সেখানে আপনি কতটুকু তাদের জীবনযাত্রার মানে আপনার সাথে এই বেনিফিট আপনি দিতে পারছেন, এগুলো তো আলটিমেটলি আসবে। তারপরে আপনার দুইটা সরকারের জন্য সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে এই 1 কোটি লোককে আপনি বেনিফিট দিতে যে বেনিফিট দেওয়ার জন্য যেটা যুক্তিসঙ্গত বলা যায় স্বাভাবিক বেতন বাড়বে স্বাভাবিক, কিন্তু এখানে যে জীবনযাত্রার ব্যয় বাড়বে এবং মূল্যস্ফীতি দেখা দেবে, এই মূল্যস্ফীতির কিভাবে ঠেকানো যাবে পরের প্রশ্ন আমরা আসবো। আমি প্রথমে জানতে চাচ্ছিলাম যে সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের যে এক্সপেক্টেশন ছিল বেতন বাড়ানোর জন্য, কারণ ডক্টর মোস্তফা বলেছেন যে 2009 এর ইনফ্লেশন রেট 50% ইনফ্লেশন রেট মানে হাই ছিল আর কি, তো সেটাও মিট করতে হয়েছে সরকারকে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের কি সন্তুষ্ট হওয়া উচিত কি উচিত না? এই পর্যন্ত যতগুলো আপনি ধরেন এই এর পরে
যতগুলো রিয়াকশন আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক তারা হয়তো দান কি নানাভাবে চিন্তা থেকে তাদের এই বিষয়গুলো তারা উঠিয়েছেন, প্রশ্ন উঠিয়েছেন, এবং আলটিমেটলি বলতে পারবেন কাজ করেছেন। এই যে এই যে বিশ্ববিদ্যালয়ের টিচারদের নট অনলি বিশ্ব হয়তো পেশাজীবীদের ক্ষেত্রে এইরকম অনেক প্রফেশনালদের ক্ষেত্রে এইরকম অন্য কোন প্রফেশনাল হতে পারে বলেন নাই, হয়তো ওপেনলি বলছেন না যে কালকে যে হবে না, শিক্ষকদের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, শিক্ষকদের সঙ্গে আলোচনা করেই করব। তবে তবে মানে রেজওয়ান একটা কথা বলছি যে এই পর্যন্ত যতগুলো রিয়াকশন দেখা যাচ্ছে প্রত্যেকেই কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী অ্যাকসেপ্ট মানে এই ব্যাপারে, হ্যাঁ দর্শক যোগ দিয়েছেন তার প্রশ্নটা নিতে চাই। হ্যালো সঙ্গে থাকুন। সরি আমাদের একটা ব্রেকের টাইম হয়ে গেছে, আমরা বিরতি থেকে ফিরে এসে ডক্টর সাদাত হোসেন আপনি প্রশ্নের জবাব দেবেন, বাদ বাকি আলোচনা করব। দর্শক সঙ্গে থাকুন, ফিরছি একটা বিরতির পরে। দর্শক আরেকবার আমন্ত্রণ, চারদিক অনুষ্ঠানে আমরা আলাপ করছিলাম অষ্টম বেতন কমিশনের যে নতুন বেতন স্কেল ঘোষণা করা হচ্ছে সেই বিষয়টা নিয়ে। বিরতির আগে দর্শক আপনারা জানেন যে একজন দর্শক টেলিফোন করেছিলেন, তিনি জানতে চাইছিলেন তার একটি সমস্যা যেটি আসলে রিলেটেড হচ্ছে জিটি স্কেল, মানে আমি যদি দর্শক আপনাদের মতো সাধারণ জ্ঞানে যদি বলি, যে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল এটা কমন
দুটি টার্ম, কিন্তু অধিকাংশ মানুষ সে সম্পর্কে আমরা ঠিক এই ধারণাটা পরিষ্কার না, এবং দর্শকের প্রশ্নটাও এই রিলেটেড ছিল। আপনি যদি প্রথমে সংক্ষেপে এই দুটো টার্ম সম্পর্কে, আমি টার্ম দুটো ব্যাখ্যা করতে পারি, কিন্তু এক্স্যাক্টলি কি সমস্যা হচ্ছে না হচ্ছে এটা আমি চলে আসার পর এখানে অনেক এগুলি বাস্তব অবস্থার নিরিখে বলতে বলা যাবে, আমি ইয়ে ব্যাখ্যা করতে পারি। টাইম স্কেলটা হচ্ছে যে আপনি একটা পোস্টে আছেন, একটা পোস্টে থাকার এত বছর পরও আপনার প্রমোশনের কোনো স্কোপ পাচ্ছেন না। অনেকগুলি পোস্ট আছে ব্লক পোস্ট, সেগুলি তো হয় না। অনেকগুলি বাস্তবতা আছে যে হয়তো আপনার ঠিক উপরের প্রমোশনের স্কোপটা এই মুহূর্তে নাই, হয়তো আরেকজন পেয়ে গেছে এবং তারা শিগগির রিটায়ার করছে না, বিভিন্ন কারণে তার দেখা যাচ্ছে একটা পার্টিকুলার ইয়েতে তার মানে চূড়ান্ত স্কেলে চূড়ান্ত লেভেলে চলে গেছেন। একটা স্কেল এত থেকে এত শুরু হয়েছে, সর্বোচ্চ স্কেলে চলে গেছেন। সর্বোচ্চ স্কেলে যাওয়ার পরে এক বছর অপেক্ষার পরে তাকে নতুন স্কেলের দিকে দেওয়া হতো, কারণ তিনি তো সর্বোচ্চ স্কেলে পৌঁছে গেছেন আর পৌঁছবেন না, বা যে কোনো কারণে ব্লক হয়ে গেছে। এটাকে বলে না, এটাকে বলে না না সিলেকশন গ্রেড হলো যে বিভিন্ন কাটারে আগে যেটা ছিল মোটামুটি ভাবে অন্যান্য কাটারে এডিশন সেক্রেটারি লেভেলে শেষ হয়ে যেত, আর যারা সচিবালয় ছিল তারা সেক্রেটারি লেভেলে পর্যন্ত যেত। অ্যাডমিন ক্যাডার কেন, অন্য সচিবালয় যদি ইভেন অডিট ক্যাডারের লোক থাকে উনি ওনার অডিট অন্য কোন ক্যাডার কি লোক কি সেক্রেটারি হতে পারে? আপনি কি বলেন অডিট ক্যাডারের প্রায় 25% লোক ছিল জানেন নিশ্চয়ই, একটা কমপ্লেন আছে যে সেক্রেটারিতে অ্যাডমিন ক্যাডার অন্য কেউ আসছে তারপরে আপনার এমনকি অন্যান্য ইয়েগুলি ধরেন, এই যে হাবিবুল্লাহ সাহেব উনি হলেন বিভিন্ন কাটার থেকে সবসময় হয়েছে, মাঝে পার্টিকুলারলি এই মজিদ উনারা যখন ছিলেন তখন অডিট কাটারের অনেক লোক হচ্ছে যে বিভিন্ন কাটারের বা
বিভিন্ন ডাইরেক্টরেটে তখন একটা পোস্টকে হায়ার স্কেল অর্থাৎ যে টপমোস্ট স্কেল যেটা, যেমন 40,000 এখানে কোন সময় 40,000, কোন সময় 23,000, কোন সময় 15,000, ওই স্কেল দিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরুন ট্যাক্সেশনে সিনিয়র মোস্ট যিনি, তাকে তখন বলা হয়েছিল যে আপনি সচিবের স্কেল যেটা অর্থাৎ হাইয়েস্ট ইয়ে যেটা সেখানে যাবেন। আপনার ধরেন আবার লাইভ স্টকের একজনকে অত বলা হয়েছে যে আপনি ওই টপ মোস্ট ইয়ে তার জন্য ইয়ে করা হয়তো। এগুলি কিন্তু সব কাডারকে দেওয়া হয় না, এখানে বৈষম্য ছিল। অডিট কাডারের একজন বা দুজনকে একজনকে পার্টিকুলার বলে দেওয়া হতো যে আপনি এই কাডারের টপ মোস্ট লোক, আপনি যেহেতু সচিব হইতে পারছেন না, আপনি এখানে আপনাকে সচিবের যে হাইয়েস্ট স্কেল সেখানে দেওয়া হলো, এটাকে বলা হয় আপনার সিলেকশন গ্রেড। ইউনিভার্সিটি তো এটা ছিল, ইউনিভার্সিটি তো কিছু ইয়ের সিলেকশন গ্রেড ছিল। তো এখন এই দুইটা কেন উঠিয়ে দিচ্ছে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আন্দাজ করে কথা বলা আমার মনে হচ্ছে ঠিক হবে না। এটার জন্য আইডিয়াল পার্সন হচ্ছে ডক্টর ফরাসউদ্দিন এবং তার টিমের লোকজন, কারণ তারা এটা উঠিয়েছেন, তারা নিশ্চয়ই কমপ্লেন পেয়েছেন, তারা নিশ্চয়ই এটা গভীরভাবে কি বলে পর্যালোচনা করেছেন, কারণ এরা তো সবাই বাংলাদেশের মধ্যে চিন্তাধারা করা লোক। ওনারা বলতে পারবেন আর ক্যাবিনেট সেক্রেটারি মোশাররফ সাহেব কালকে আজকের ব্যাপারে আছে, উনি বলছেন যে এগুলি নাকি বিশেষ করে এই যে টাইম স্কেল এগুলি নাকি ঝামে নানাবিধ জটিলতা সৃষ্টি করছে, বৈষম্য সৃষ্টি করছে এবং অনেক মামলার জন্ম দিয়েছে। তো আমি আমি কোনো মামলা পাইনি, আমি আসলে প্রায় 15 বছরের মতো সেক্রেটারি ছিলাম, আমি তেমন কোন মামলা আমি পাইনি। হয়তো হয়তো সত্যি সত্যি এগুলি পরে হয়েছে বা সাম্প্রতিককালে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, যদি জনাব কাশিম মোহাম্মদ বলেছেন যে এক্সেপ্ট ইউনিভার্সিটি টিচার্স বাকি সবাই এটিকে মোটামুটি মেনে নিয়েছেন, শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটি নিয়ে আন্দোলন করছেন। আমাদের সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যে সক্রিয় সমিতিগুলোর যে ফেডারেশন, সেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন, সেটির সভাপতি ডক্টর ফরিদউদ্দিন আমাদের সঙ্গে আছেন, স্কাইপে তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আমরা তার কাছ থেকে আসলে সরাসরি জানতে চাই যে তাদের এই তাদের দাবিটি কি এবং এই দাবিটির যৌক্তিকতাটা কি। ডক্টর ফরিদউদ্দিন, আপনি আপনি আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমরা আলোচনা করছিলাম বেতন স্কেল নিয়ে, আমরা জানি যে আপনারা অনেকদিন ধরে আন্দোলন করছেন, আপনি যদি সরাসরি
খুব সহজ ভাষায় দর্শকদের জন্য যদি বলতেন যে আপনারা কেন এই আন্দোলনটি করছেন? ধন্যবাদ। আসলে হলো কি যে আমরা দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন,
ফোনটা নিয়ে তারপর আপনার কাছে আসবো। হ্যালো, জি বলুন। জি আসসালামু আলাইকুম। আমি রাজশাহী থেকে মোহাম্মদ আব্দুল কুদ্দুস বলছি। আমি একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। জি, তো আমার এই বর্তমান স্কেল 8,000 আছে, তো 5 মাস পরে আমার স্কেলটা 22,000 হতো। দুটো বিষয় মিলে যদি আপনি বলেন আপনার নিজের অভিজ্ঞতা। আমার মনে হয় যে প্রফেসর ফরিদুদ্দিন তো স্পষ্টভাবে বলেছেন শিক্ষকদের প্রত্যাশা কি ছিল। আমরা একসময় জানি যে 73 সালের আগে কিন্তু শিক্ষকদের জন্য আলাদা স্কেল ছিল, এবং একটা সময় বলাও হয়েছিল যে শিক্ষকদেরকে আলাদা একটা স্কেল দেওয়া হবে, এবং তিনি বলেছেন যে এটা কারোর সাথে তুলনা করার ব্যাপার না। এটা আমার আমার ব্যক্তিগত ধারণা হলো যে আমরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে মেধা সম্পন্ন ছেলে মেয়েদেরকে যদি আমরা যদি আকর্ষণ করতে চাই, তাহলে আমাদেরকে তাদেরকে প্রণোদনা দিতে হবে। আমাদের অন্য যারা শিক্ষক না, তাদের বাচ্চা কাচ্চারাই তাদের কাছে পড়েন। সুতরাং আমার মনে হয় যে মেধার আকর্ষণ করাটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। আপনি সেটা কিভাবে করবেন সেটা হলো এখন ব্যাপার। আমাদের দেশে শিক্ষকরা তো আর সেক্রেটারিদের মতো অত সুযোগ সুবিধাও নাই, তাদের আড্ডালিও নাই, তাদের পিয়ন 10টা নাই। তারা কিন্তু খুবই মানে বেতনের উপরে নির্ভর করেন। সুতরাং সেখানে তাদেরকে কিভাবে আপনি প্রণোদনা দিবেন যাতে করে ভালো ছেলে মেয়েরা এখানে থাকে, আকৃষ্ট হয়, দেশে থাকে। তারা অনেক সময় বাইরে চলে যান, পিএইচডি করতে গেলে আর আসেন না। সুতরাং তাদেরকে আকর্ষণ করার একটা ব্যাপার আছে। সুতরাং আমি মনে করি যে এটা বিশেষ একটা সার্ভিস যেখানে সমাজের পক্ষ থেকে এখানে বিশেষ দৃষ্টিভঙ্গির এটা দাবিদার। সেদিক থেকে সেপারেট বেতন স্কেলের প্রশ্নটা কিন্তু আসছে। যাওয়ার আগে ডক্টর সাদ হোসেন ডক্টর মোহসেন একটা বলেছেন যে সেক্রেটারিদের মতো অনেক অত সুবিধা টিচাররা পান না, আড্ডালি পিয়ন। বাট আবার এটা তো সত্য যে ইউনিভার্সিটির টিচাররা একসঙ্গে অনেকগুলি কাজ করতে পারেন, তারা তাদের চাকরি বহাল রেখে পলিটিক্স করতে পারেন। আসলে বিষয়টা খুব সেন্সিটিভ, আমি এই ব্যাপারে বেশি মন্তব্য করতে চাই না, কারণ এখানে বেসিক্যালি পলিটিক্যাল ইস্যুস ইনভলভ। আমরা ইউনিফাইড স্যালারি স্ট্রাকচারে গভর্নমেন্ট থাকবে না, গভর্নমেন্ট বিভিন্ন গ্রুপের জন্য বিভিন্ন
স্যালারি স্যালারি স্ট্রাকচার করবে। তো এটা পলিটিক্যাল ডিসিশন, এটা কোনো আমি কিছু বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। যেমন দুইটা দুইটা পজিশনে কিন্তু এই ইয়ের থেকে বাইরে ইউনিফাইড স্যালারি স্ট্রাকচার বাইরে, একটা হচ্ছে প্লেনের পাইলট আর একটা হচ্ছে শিপিং কর্পোরেশনের ক্যাপ্টেন। এদেরকে কিন্তু যারা শিপিং কর্পোরেশন আছে এরা কিন্তু আমাদের স্যালারি স্ট্রাকচারের বাইরে 73 থেকে হয়ে আসছে প্রত্যেকটা বাইরে, কারণ আমাদের ইন্টারন্যাশনাল করতে হয়। আর ইউনিভার্সিটি টিচারদের যেটা সেটা একটা বিশেষ ইয়ে হলো, টিচারদের মধ্যে ইউনিভার্সিটি টিচারদের পজিশন ভিন্ন, এবং তার আসলে প্রবলেম যেটা আমরা এখন দেখতেছি এটা মেধাবীদের মধ্যে কি বলে অনেকটা বলতে পারেন, মেধাবীদের মধ্যে স্ট্রাগল, কারণ ইউনিভার্সিটি টিচাররা বাই ফার দি মোস্ট কি বলে ব্রিলিয়েন্ট পিপল, তাদের রেজাল্ট যদি ধরেন তাহলে বর্তমানে অন্যান্য সার্ভিস বা অন্যান্য কাডারে যেটা আছে তার সাথে তো ইউনিভার্সিটি টিচারদের ক্যারিয়ারের কোনো তুলনা হয় না। তারা এত ভালো রেজাল্ট নিয়ে তাদের মধ্যে স্বাভাবিকভাবে সর্বোচ্চ গ্রেড সব সবার উপরে মর্যাদা, এখানে সমস্যা বিরাট হয়ে গেছে। এখন যারা সরকারি চাকরিতে আছে তার সাথে ইউনিভার্সিটি টিচাররা মেধার দিক থেকে বা ক্যারিয়ারের যদি ব্রাইটনেস দেখেন তাহলে তারা অনেক উপরে, সুতরাং তারা এদের নিচে কোন রকমে মানতে চায়। তাহলে কি আগের দিন এই প্রবলেম ছিল না? আচ্ছা জনাব কাশেম, আপনি কি তাহলে মনে করেন যে তাদের জন্য আসলে আলাদা বেতন স্কেল আসলে খুবই যুক্তিসঙ্গত? এখন যে মেধার যে বিষয়টা আপনি যেটা মুস্তাফিজ বলেন যে আপনি যদি মেধাবী মানে আকর্ষণ করতে চান, মেধাকে আপনি প্রায়োরিটি দিতে চান এবং তাদেরকে টিচিং লাইনে আনতে চান, তাহলে সেই জায়গাটাতে আপনাকে সরকারকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে। নাহলে আপনি আপনি দেখবেন যে আপনি যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি যারা স্কলারশিপ নিয়ে বাইরেছে তারা কিন্তু আলটিমেটলি অনেকই দেশে ফেরত আসছে না। আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটির বহু লোককে আলটিমেটলি মানে চাকরি চাকরি থেকে চাকরিচ্যুত করা হচ্ছে, কারণ সময় একটা ছুটি নিয়ে যায় তারপরে আর তারা দেশে ফেরেন না। এগুলো তো আমাদের জন্য আমি তো অনেকটা বলি যে আমাদের মেধা শূন্য হয়ে যায়। এখন সেগুলো যদি মেধাকে যদি আপনি আকর্ষণ করতে হয় তাহলে কিন্তু তাদেরকে মানে সুযোগ সুবিধা যেটা বলেন সুযোগ সুবিধার কথা আমি বলি না, এবং যোগ্য মানে অনেকটা তার মেধার মানে মেধার বিকাশ তিনি তারা মেধা খাটিয়ে আরো অনেক ভাবে
ইনকাম করতে পারেন এরকম সুযোগ আছে প্রাইভেট ইউনিভার্সিটিতে তারা আসতে পারেন? সেগুলো আমি সেগুলি সাবসিডিয়ারি কি বলে অকুপেশন বলতে পারেন, কিন্তু তার মূল ইয়ে তো উনি ইউনিভার্সিটি টিচার। এবং এখানে অসুবিধা হলো এত মেধাবী লোক বা এত ব্রিলিয়েন্ট ক্যারিয়ার নিয়ে এত লোক তো এক জায়গায় জড়ো হয় নাই। কম্পারিজন হচ্ছে আমি বলি বিআইডিএস, কিন্তু বিআইডিএস এর লোক সংখ্যা কম, তারা চিৎকার করলে কে শুনবে? একই টাইপের ব্রিলিয়ান্ট ক্যারিয়ার ওইখানে। আচ্ছা জনাব কাশিমন, তাহলে আপনি এক লাইনে যদি বলেন আমরা একটা বিরতিতে যাব, যে তাহলে অর্থমন্ত্রী যে বললেন যে তারা আসলে না বুঝে আন্দোলনটা করছেন, এটা আপনার অর্থমন্ত্রী কিভাবে কথাটা বলেছেন আমি জানি না, তবে তার অর্থমন্ত্রী একটা সময় তো চাকরি করেছেন এবং দীর্ঘদিনের মধ্যে এর আগে তিনি সরকারে অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন, এখন তার হয়তো অভিজ্ঞতা অনেক বেশি অনেক বেশি, তার কি চিন্তা থাকে বলেছেন। তবে আমার নিজের মূল্যায়ন হচ্ছে যে এটা তো একটা অর্থমন্ত্রী আবার নতুন একটা বিতর্ক সৃষ্টি করেছেন, এবং যখন এই কথাটা উনি বলেছেন পক্ষে তখন আবার বিপক্ষে মানে আর একটা বড় রকমের তার বিরুদ্ধে এর বিরুদ্ধে একটা মানে কি মুভ দাঁড়িয়েছে। ওনাকে বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করেছেন, মানে টিচারদের আন্দোলনটা আসলে আরো বেগবান হয়ে গেছে যেটা আমরা অ্যাপারেন্টলি দেখছি। আমি একটু সঙ্গে থাকুন, আমরা ফিরছি একটা ছোট বিরতির পরে। দর্শক আরেকবার আমন্ত্রণ, চারদিক অনুষ্ঠানে নতুন বেতন স্কেল নিয়ে আমরা আলোচনা করছিলাম। সবচেয়ে একটা বড় প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ডক্টর সাদাত হোসেন আপনি স্বীকার করবেন কি না জানি না, যে সাধারণ মানুষের মধ্যে পারসেপশন হচ্ছে যে ঘাটে ঘাটে টাকা দিতে হয়, ফাইল টাকা ছাড়া নড়ে না, তাই তো? সত্য সত্য তো। তো এখন তো কেন হয় অভাব সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কম, একটা কমপ্লেন ছিল, এখন বেতন বেড়েছে 91 থেকে 101% পর্যন্ত, অলমোস্ট ডাবল। এরপরে কি আমরা আশা করতে পারি যে ঘুষ দুর্নীতি কমবে সরকারি? না, মোটে এগুলি আশা করা ঠিক হবে না। আশা করলে আপনি
অবকাশ স্বর্গে বাস করবেন, যেটা হবে ধান্দাবাজ যেটা কমবে, হীনমন্যতা যেটা ছিল সেটা কমে যাবে। ধান্দাবাজ মানে হলো যে বিদেশে যাওয়ার জন্য ইস্টার্ন সেক্রেটারি যথেষ্ট ছিল, তার নামেই হয়তো বা তার পোস্টের আগেস্ট হয়তো একটা কি বলা বিদেশ ট্রিপ আসছে, সেখানে জয়েন্ট সেক্রেটারি চলে গেছে, এডিশনাল সেক্রেটারি চলে গেছে। ধান্দাবাজি মানে হলো কেউ হয়তো একটা বক্তৃতা দেওয়ার জন্য কোথাও তার ইনফ্লুয়েন্স করতেছে, কিংবা ঢাকা থেকে কুমিল্লা গিয়ে হাজির হতেছে 350 টাকার একটা বক্তৃতা দেওয়ার জন্য, এগুলি কমে যাবে। এসব ধান্দাবাজি তারপরে অন্য জায়গাতে হয়তো একটা সাব কি বলে মুনলাইটিং করতো, এগুলি হয়তো কমে যাবে। আর হীনমন্যতা কমবে, হীনমন্যতা মানে হলো বেতন কম থাকলে, আয় কম থাকলে সব আপনি অনেস্ট লোক হলো তখন হচ্ছে একটা বিয়েতে যান না, আপনি পালাইতে থাকেন, দেখে যান গিফট দিতে হলে কত দিতে হবে। তারপরে আপনি যখন বন্ধ টন্ধ হয়, যখন চারদিক থেকে আপনার উপর প্রেশার আসে যে এই বক্সিস দিতে হবে, ওই বক্সিস দিতে হবে, আজকাল তো এমন হচ্ছে যে পিয়নরাও 200-500 টাকার কমে বক্সিস নিতে চায় না। প্রাইভেট সেক্টরে আমরা দেখেছি পিয়নরা 500 টাকার কমে বক্সিস দিলে এরকম এরকম করে। তো সেগুলিতে ওই যে একটা হীনমন্যতা থাকে যে সাধারণ মানুষের কোনো লাভ নেই, না কোনো সাধারণ মানুষ ঘুষ দিতে, ঘুষ হচ্ছে খাসিয়ত, খাসলা যেটাকে বলে, যার অভ্যাস এটা হয়েছে সে ঘুষ ছাড়া আর ঘুষ হবে না। আর আপনি বেতন বাড়ানো দিয়ে আপনি ঘুষ সামাল দিবে, ঘুষ খায় যারা তারা 10 কোটি 15 কোটি 20 কোটি টাকা পর্যন্ত ঘুষ খায়, তা আপনি এখানে 20 কোটি টাকা দেবেন? আপনি যারা ঘুষ খায় সেসব আপনার যদি বন্ধু বান্ধব ওসব ডিপার্টমেন্টের লোক যদি চিনেন, তার ঢাকাতে কয়টা ফ্ল্যাট আছে, কত বাড়ি আছে, জমি কয়টা আছে, সাধারণ একটা ইয়ে একজন সেদিন দেখছেন তো একটা কি মুসলিউদ্দিন নামে একজন পিয়ন ম্যাজিস্ট্রেট কোর্টের, তার 1 কোটি না 2 কোটি টাকা আছে, তাকে আপনি বেতন বাড়িয়ে কি করবেন? আপনি কি বলে এয়ারপোর্টের একজন পোর্টার, তার ইনকাম হচ্ছে 10 কোটি টাকা, তাকে আপনি ঘুষ দিয়ে ইয়ে করবেন? তিতাসের মিটার রিডার, সে পায় আপনার 3 কোটি টাকা মাসে, তার ইয়ে তাকে ইয়ে করবেন? একজন পুলিশের ইয়ে দেখছেন কত পায়, 1 কোটি 1.5 কোটি সে মেরে ওকে ধরে প্রত্যেকদিন, তাকে এসব লোককে ঘুষ দিয়ে ইয়ে করতে আপনি বেতন বাড়িয়ে ইয়ে করতে পারবেন? হ্যাঁ, যেই লোকটা অনেস্ট হয়তো বলছি তো যে পালিয়ে টালিয়ে থাকতো বা ছেলে মেয়েরা আবদার করছে, ওদেরকে একটা ভালো খাওয়া দিতে পারত না, সেগুলি কমবে, সেখানে সে হীনমন্যতা। বেতন বাড়ানোর অন্যতম একটা বড় যুক্তি
যুক্তি ছিল যে ঘুষ দুর্নীতি বন্ধ হবে এরকম একটা আশাবাদ, এগুলি কথার কথা অর্থমন্ত্রী বলেছেন, তাহলে দেখা যাচ্ছে যে এগুলি একটু আপনার সাথে করি তো গভর্নমেন্ট কোন স্টেপ নিতে পারবে না জায়গাটায়, আমরা কতগুলো সেক্টর যেমন ওয়াসা, গ্যাস, মেডিকেল, কাস্টমস, ভূমি, পুলিশ, এই সমস্ত যে সার্ভিস সেক্টর গুলো আছে এই জায়গায় আমরা বেটার সার্ভিস চাইতে পারি, বেতন বাড়াইছেন আপনি 1000 টাকার ইয়েতে, কারো হয়তো 20,000 টাকা বেড়েছে, 20,000 টাকা বাড়লে হয়তো বছরে আপনার প্রায় 2,40,000 টাকার মতো, আর ঘুষ পায় 2.5 কোটি টাকা, তাকে আপনি এটা দিয়ে পোষাবেন কি করে? আজকাল লোকের আপনি দেখেন না যাদের ইনকাম ধরা পড়ে ইয়ে পড়ে তারা 10-15 কোটি টাকা, এক একজনের ঢাকাতে 30টা ফ্ল্যাট, আপনার 40টা ইয়ে, সাধারণ কর্মচারী, ইন্সপেক্টর লেভেলের লোক, তারপরে মিটার রিডার লেভেলের লোক, ওই যে এয়ারপোর্টের পোর্টার, তারপরে বিমানের সুইপার, এগুলি আপনি ঘুষ কি করে কমাবেন? এটা সম্ভব না। আর যে উপরের দিকে তো কথাই নাই, আরেকটি বিষয় সেটা হচ্ছে দামদামাজি কমবে, আরেকটি বড় প্রশ্ন যে এটার একটা ইফেক্ট বাজারের মধ্যে পড়ছে। আমি একটু আগে এই প্রসঙ্গটিকে একটু আমি একটু বলি, সেটা হলো যে দেখুন রাষ্ট্রীয় যখন ব্যবস্থাপনা বা অর্থনৈতিক ব্যবস্থাপনা করা হবে খণ্ডিত ভাবে করলে তো এটা থেকে যে সুফল আমরা আশা করি সেটা আমরা পাবো না। আপনি প্রণোদনা দিবেন সরকারি কর্মচারীদের অবশ্যই, কিন্তু এটার সাথে সাথে সুশাসন, আইন, আইনের শাসন প্রতিষ্ঠা করার যে অন্যান্য যে উদ্যোগ আছে এটাও একটা, সেটা আপনার করতে হবে। দ্বিতীয় যেটা সেটা হলো যে দেখেন পাবলিক সার্ভিস অ্যাক্ট বলে একটা অ্যাক্ট কিন্তু সরকার ড্রাফট পর্যায়ে আছে, সেই অ্যাক্টটার মধ্যে আপনার যখন নাকি সরকারি কর্মচারীরা মেরিটের ভিত্তিতে যাতে করে প্রমোশন পান, পুরস্কার তিরস্কারের ব্যবস্থা যাতে আরো শক্তিশালী করা যায়, প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা স্বচ্ছতা যাতে আরো বাড়ানো যায়, এই একটার মধ্যে কিন্তু আছে। একবার অ্যাক্ট হয়ে গেলে কিন্তু ওইটার কিছুটা এনফোর্সমেন্ট হয়, আমরা দেখছি গত 2 বছর ধরে এটা ড্রাফট পর্যায়ে আছে, এটা মন্ত্রী পরিষদে যায় না, তারপরে পার্লামেন্টে যাওয়ার কথা, পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটিতে যাওয়ার কথা, তারপরে ক্যাবিনেটটা পাস হয়, এটা কিন্তু গত 2 বছর ধরে হয় না। আমরা কিন্তু অনেকদিন ধরেই বলছি যে এই সংস্কার কাজটা করুন,
যদি প্যারালালি এটা করা হতো তাহলে কিন্তু আমার মনে হয় যে এই যে প্রণোদনা দেওয়া হলো এটা একটা খুব ভালো সময় ছিল এটাকে এই একটা পাস করে এটাকে এনফোর্স করা, এটা হলো আরেকটা। সুতরাং আমার মনে হয় যে এই দুটো দিকই করা দরকার ছিল। এখনো আমার মনে হয় যে বিলম্ব হয়নি, পাবলিক সার্ভিসেস একটা এটাকে ব্যাকবার্নার থেকে নিয়ে এসে এটাকে আমার মনে হয় যে একটা পরিণত করা এবং তারপরে এনফোর্স করাটা দরকার। আপনি আর একটা প্রশ্ন করছিলেন যে বাজারে সরকারি কর্মচারীরা বাজার করেন, আমাদের মতো বেসরকারি চাকরিজীবীরা বাজার করেন। আমি সামষ্টিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে চাই, দেখুন যখন বাজারে টাকা আসে এটা কিন্তু আবার অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু সৃষ্টি করে, চাহিদার সৃষ্টি হবে। এই যে বাজারে এখন বাড়তি 15,000 কোটি টাকা আসবে এই বছর, আরো 24,000 কোটি টাকা আসবে আগামী বছর। এই যে বাড়তি টাকাটা আসবে, এই বাড়তি টাকাটা বাড়তি চাহিদার সৃষ্টি হবে। বাড়তি চাহিদার সৃষ্টি হলে আবার আপনার উৎপাদন হবে, এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে। সুতরাং সামষ্টিক অর্থনীতির উপরে কিন্তু এটার একটা গুণক প্রভাব হয়। সুতরাং চট করে বলে দেওয়া কিন্তু সম্ভব না যে এটা একটা মূল্যস্ফীতি হবে। আমি আপনাকে একটা পরিসংখ্যান দিই, 2009 সালে যখন নাকি আমাদের এই যে আগের পে স্কেলটা হলো, তখন আমাদের মূল্যস্ফীতি ছিল 7.6, পরের বছর এটা হয়েছে 6.8, আবার 2011-তে এটা 10.9 হয়ে গেছে। তার অর্থ কি, আমাদের দেশে মূল্যস্ফীতি মূলত কিন্তু নির্ভর করে হলো যে বাইরে কি রকম দাম, অনেক আমদানি নির্ভর আমাদের অনেকটুকু অর্থনীতি সেটা। আর এইটা এখন যে 15,000 কোটি টাকা আসছে বা 24,000 কোটি টাকা আগামী বছরে বাড়তি হবে, এটা আমাদের মূল যে আমাদের মোট যে ব্রড মানি যেটা আমরা সাপ্লাই বলি, এটা শতকরা 4-5% মতো। সুতরাং এটা বড় কোনো একটা টাকা, এবং আমাদের যদি এখন দেখেন আমাদের অর্থনীতির সাইজও বড় হচ্ছে, আমাদের যে পাবলিক যে এক্সপেন্ডিচার এইটাও বড় হচ্ছে, ওইটার তুলনায় এটা প্রায় শতকরা 20-21% মতো। আমাদের গভর্নমেন্টের যে পাবলিক এক্সপেন্ডিচার আছে সেটার পার্সেন্টেজ ধরে একটা চাপ আসে। কিভাবে আসে, আপনি এখন বেতন বাড়িয়েছেন, বাড়িয়ে আপনার ফট করে আপনার হয়তো বাড়ি ভাড়া বাড়িয়ে দিল আপনি 30-40%, আপনি এনফোর্স করতে পারছেন না। ওখানে কিন্তু সরকারের আইন কানুন আছে, প্রতি বছর কতটুকু আপনি বাড়ি ভাড়া বাড়াতে পারেন, এই জায়গাগুলোতেও আমার মনে হয় প্রয়োজন। সুতরাং এই বাড়তি এই টাকাটার জন্য একটা বড় মূল্যস্ফীতি হবে, সাইকোলজিক্যাল একটা হয়, কিন্তু পরে আমরা দেখেছি আগের বছর গুলোতেও যে ওইটা পরে কিন্তু কমে আসছে। মূল্যস্ফীতি হবে অন্যান্য কারণে, এখন বন্যা হচ্ছে,
সাপ্লাই আপনারা কম আসছে, এইটা হতে পারে। আপনি কি মনে করেন তাই প্রাইভেট সেক্টরের একজন যে তিনি বললেন যে এইটার মূল্যস্ফীতি আসলে ওইভাবে কাউন্টেবল না? না, আমি এটা ওনার সাথে একমত হলাম না, কারণ আপনার কতগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে আপনি দেখবেন সরাসরি মুসলিমদের। একটা কথা বললেন যে বাড়ি ভাড়া একটা বাড়ানোর একটা, হ্যাঁ একটা এটা হবেই, এটা হওয়াটাই স্বাভাবিক। তারপর আর কয়েকটা জিনিস বিষয় আছে যে সেক্টর গুলোকে আপনি অ্যাভয়েড করা যান না, যেগুলো মানুষের প্রতিদিনের সাথে প্রতিদিন মানুষ যেগুলোর সাথে জড়িত। আমরা ট্রান্সপোর্ট সেক্টর অলরেডি কিন্তু, হ্যাঁ ট্রান্সপোর্ট সেক্টর, তারপরে আপনার দ্রব্যমূল্য, আমি আপনি বলেন আমি পরে বলছি না, আমি আমাকে কিন্তু কয়েকটা জিনিস জানার হচ্ছে এগ্রি করলেন যে উনি এখানে দেখছেন যে এখানে বাড়ি বাড়ার একটা বৃদ্ধির সম্ভাবনা আছে। আচ্ছা, তারপরে আপনার ট্রান্সপোর্টে এটা বাড়ি মানে ভাড়া বাড়ানোর একটা দাবি অনেকদিন চলে আসছে এই লাস্ট ফুয়েল এবং গ্যাসের দাম বাড়ানোর পরে, তারপরে আপনার জিনিসপত্রের দাম বাড়ে, এগুলো জিনিসপত্র তো আপনি একসাথে সব মিলে দিলেন। আপনার শেষ করেন, আমি কয়েকটা জিনিস সার্বিকভাবে যদি বলা যায় তাহলে যে সার্বিকভাবে কিন্তু আমি যেটা মনে করি টোটাল জীবনযাত্রা ব্যয় বাড়বে, এখন মূল্যস্ফীতি বাড়বে, আমি আপনাকে বড় চ্যালেঞ্জ আপনাকে কথা বলে বেনিফিশিয়ারি কিন্তু 1 কোটি মানুষ, সেটা দেখা যাবে সব সময় যখন যে কোন ওয়েজ যখন বাড়ান তখন বেনিফিশিয়ারি লিমিটেড লোক হয়, তখন তো সরকারি চাকরি হয় না। আপনার যখন কি বলে নিউজ পেপারের ওয়েজ দিয়ে হয় তখন আপনারা বেনিফিটেড হন না, আমরা হই না, এগুলি তো একটা গ্রুপ ইয়ে হয় আরেক গ্রুপ থেকে যায়। আমি আপনাকে দ্রব্যমূল্যর কথা বলছি, প্রথম কথা কাশেম সমান দ্রব্যমূল্য বাড়ায় ইকোনমিক্সে, আমরা জানি এটা ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স থিং, এটার উপরে হাজার হাজার থিসিস হয়েছে আজ পর্যন্ত, আমার নিজেরও এর উপরে কাজ আছে। আর আপনি ইম্পেরিক্যালি মুস্তাফিজ যেটা বলেছেন আমি একদম তার সাথে, আমি দেখেছি ইম্পেরিক্যালি হচ্ছে যে বেতন ইয়ে বাড়ার সাথে সাথে ইয়ে হয় না, বরং বেতন যখন স্কুইজ হয়েছে 1970-75-73-74 দিকে তখন কিন্তু দ্রব্যমূল্য বাংলাদেশে আপনি কত বড় ছিলেন অনেক অনেক বেড়ে গিয়েছিল। এটা বিভিন্ন জিনিসের উপর, এটা সাপ্লাই আছে, ওভার ডিমান্ড আছে, আপনি দ্রব্যমূল্যের কথা বলছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম আগামী 15 দিনের মধ্যে আপনি চাইলে 2 টাকা বাড়ান, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম আপনি চালের দাম আপনি একটা দুই টাকা না আপনি একটা জিনিস যে বাংলাদেশে জানি না, বাংলাদেশ সরকার কিন্তু একটা জায়গায় খুব
চেষ্টা করে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আমি চালের দাম আছে, আমি বলছি তো আপনি আটার দাম বাড়তে, আপনি আটার, আমি আটার তেলের দর চিনির দর তেমন বাড়াইতে পারবেন না। আপনি এখন বাড়বে কোনগুলি, বাড়বে আবদারি প্রাইস, আপনার জীবনযাত্রা বেশ সাথে সাথে খুব বেরোচ্ছে পরিবহনে আপনি স্বর্ণের দর বাড়ান তো, আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, আমি তো 15টা এরকম দ্রব্যের নাম দিতে পারি, আপনি বাড়াইতে পারবেন না। আমি বাড়াই দিব আজকাল আর তো সোজা না, কারণ আমার সাথে কন্ট্রাক্ট আছে আগামী বছর বাড়াই দেবে, কিছু জিনিসের দাম বাড়বে, এটা আপনি আবদারি মূল্য যেগুলি, আর সাধারণ ভাবে সবকিছু বাড়বে না, বাড়বে যদি সাপ্লাই সব হয়, যেমন পেট্রোলের দাম অনেক বেড়ে যাবে, সিজিং এর দাম বাড়বে, আপনার কি বলে কচুর দর যেগুলি বন্যার কারণে বাড়বে, বন্যার কারণে না আপনার ভাষা ইম্প্যাক্ট তো অনেক, যদি বাড়ি ভাড়া বাড়ে, বাড়ি ভাড়া বাড়বে, রিক্সা ভাড়া বাড়ে, যদি বাস ভাড়া বাড়ে, সাধারণ মানুষ তো রিক্সা বাড়ি ভাড়া এগুলি প্রেশার হবে, তারা বলবে যে আপনার দাম আমাকে দিবেন না কেন, আমি বলছি যে আপনি যদি এখন মানে আপনি গভর্নমেন্টের বাইরের লোকজনের কথা চিন্তা করেন, যারা গভর্নমেন্ট নেই সেখানে কিন্তু এমপ্লয়মেন্ট সবচেয়ে বড় বাংলাদেশে, এখন গভর্নমেন্টে মাত্র আপনি যদি ধরেন 21 লক্ষ লোক যে ফিগারটা দেওয়া হচ্ছে এখন, এটাই যদি আপনি ধরেন সার্বিকভাবে, তাহলে 21 লক্ষ লোক গভর্নমেন্টে আছে নানা ভাবে, আর বাকি লোকগুলো কই, বাকি লোকের সব তো আছে তাদের প্রাইভেট সেক্টর, তাদের ওয়েজ বাই 40 লক্ষ গার্মেন্টস এর বেতন কি বলো ওয়েজ একসাথে বাড়ছে, তো তারা তাদের মতো বাড়াবে, আপনারা আপনাদের মতো অষ্টম ওয়েজ বোর্ড, নবম ওয়েজ বোর্ড, সেটা প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট
এখন যেভাবে ডাবল হয়ে গেছে, যখন আপনি ম্যান টু ম্যান তারা বেতন বাড়ায় তো টোটালি আপনার গ্রেড অনুযায়ী। তবে আর দর্শক আছেন তার ফোনটা নেব, তারপরে যাব বিরতিতে। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? দর্শক আরেকটু সময় আমাদের লাগবে এই সমস্ত বিষয়ে পরিষ্কার করার জন্য, তো আমরা আরেকটি বিরতি যাচ্ছি, সঙ্গে থাকুন। ফিরছি একটি কিছুক্ষণের মধ্যে। দর্শক আরেকবার আমন্ত্রণ, চারদিক অনুষ্ঠানে আলোচনা হচ্ছিল নতুন ঘোষিত পে স্কেল নিয়ে। আমরা দর্শকদের অনেক ফোন পাচ্ছি, অনেকেই এটার সঙ্গে সরাসরি জড়িত, অনেকে তাদের পরিবার জড়িত। আর একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার ফোনটা নেব। হ্যালো, ধন্যবাদ।
বুঝেছি, তিনি এলপিআর এ আছেন না? উনি আগস্ট থেকে আছেন বলেন, উনি আছেন। হ্যাঁ, তো জুলাইয়ের 1 তারিখ থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে কি পাবেন না করবেন না যায় যশোর, এটা জুলাইয়ের পাওয়ার কথা। 5 জুলাই থেকে এটা কার্যকর হবে নতুন পে স্কেল হিসেবে আপনি পাওয়ার কথা আপনার পাওয়ার বাংলাদেশে কোন প্যাচে কাকে বা ফেলে দেবে ওনাকে জানেন না, আমাদের হিসাবে আমাদের আপনি পাওয়া আপনি পাবেন নিশ্চয়ই। আপনি আশ্বস্ত হচ্ছেন দর্শক। আমি বরং আরেকটা প্রশ্ন জানতে চাই, যে যেটি অর্থমন্ত্রী বলেছেন যে সেটি হচ্ছে যে এই অষ্টম বেতন কমিশন এটি নাকি শেষ, এরপরে আর কোনো কমিশন হবে না? কারণ হচ্ছে তিনি বলছেন পরবর্তীকালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কিভাবে বাড়বে সেটি সেই ফর্মুলা এর মধ্যে দেওয়া আছে। ডক্টর সাদত হোসেন, আপনি কি বলবেন এই সম্পর্কে? আসলে অর্থমন্ত্রী একজন সজ্জন ব্যক্তি, আমরা তার কোন বিপক্ষে বলছেন, উনি যা মনে ফিল করেন সেটা সুন্দর করে বলে ফেলেন এবং খুব শুদ্ধ ভয়ঙ্কর শুদ্ধ ইংরেজিতে উনি অনেক সময় সেটা প্রকাশ করেন। তো উনি প্রথমে কিন্তু আমরা শুনেছিলাম যে অষ্টম পে কমিশন যেটা এটা আসলে পার্মানেন্ট পে কমিশন হবে, কিন্তু পরে আর হয়নি, রেগুলারই হচ্ছে এখন। আমি জানি না যে আসলে আর কোন পে কমিশন হবে না এটা বলা প্রিম্যাচিউর হবে কিনা। আমার মনে হয় যে একটু প্রিম্যাচিউর, এই কারণে বাংলাদেশে যারা সরকারি কর্মকর্তা বা সরকারি কর্মকর্তার সাথে সাধারণ মানুষও কিন্তু মনে করে ওই 5-6 বছর পরে তাদের বেতন একটু জাম্প করে বাড়বে। এখন ওই ধীরে 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 বেতন বাড়লে এটা তাদের মন ভরবে না, এটা আমার ধারণা। সরকারি কর্মচারীদের তারা মনে করবে যে কই আমাদের তো আলটিমেটলি কিছু পাবে না, এটা তো বাইরে আগে ইনক্রিমেন্ট ছিল এখন পার্সেন্টেজ হিসাবে একটু বাড়ছে। সুতরাং ওই 5-6 বছর পরে আবার একটা মুভমেন্টের মতো সৃষ্টি হবে। আর সরকার বাড়ায় কেন? সরকার মনে করে ঝামেলা, এগুলি সেক্রেটারিয়েটের মধ্যে গন্ডগোল করে, উপর থেকে কি বলে ফুলের টপ মারে, এইখানে এই করে ওই করে, তার থেকে বাড়া একটা পে কমিশন, এগুলি হলো অনেকটা আপনার একটা অস্থিতিশীল পরিস্থিতি হওয়ার আগে, অস্থিতিশীল পরিস্থিতি হওয়ার আগে পরিস্থিতিকে শান্ত করার একটা প্রচেষ্টা। এবং এটা 8টা পে স্কেল হচ্ছে আজকে 43 বছর পর্যন্ত মোটামুটি ভাবে এটা কাজ করবে, কোনো অসুবিধা তো হয় না। কোনো পে কমিশন হওয়ার পরে বা নতুন স্কেল হওয়ার পরে কোনো বড় রকমের আন্দোলন সরকারের বিরুদ্ধে কোনো এরিয়ে এরকম কিছু হয় না। কিছুদিন হয়েছে, হয় তারপরে ঠান্ডা ঠান্ডা
আমার ধারণা সামনেও পে কমিশন লাগবে, এবং সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট যেহেতু এরা এরা মানুষকে কর্মচারীরা একটা বড় গ্রুপ, তা এদেরকে খুশি করার জন্য তারা আবার একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রশাসনের অভিজ্ঞতা থেকে বললেন যে সরকারি কর্মকর্তাদের খুশি করা বা তাদের একটা আশা যে প্রতি 5-6 বছর পর পর একটা যান করবে, এটি কি যৌক্তিক নাকি একটি যে ফর্মুলা যদি দেওয়া থাকে পে কমিশনের মধ্যে পে স্কেলের মধ্যে, তাহলে সেটাই যুক্তি, কি মনে হয় আপনার? আমি ডক্টর সাদাতের সাথে একমত যে আমাদের পে কমিশন থাকা উচিত অন্তত পক্ষে। আমি সামনের দিকে যদি তাকাই তাহলে আমার মনে হয় যে এরকম একটা যে সিস্টেমটা কাজ করেছে গত 40 বছরের উপরে মোটামুটি ভালোই কাজ করেছে, এরকম একটা সিস্টেম আরো কিছুদিন হয়তো লাগবে। কয়েকটি কারণ হলো, আপনি দেখেন আগের গুলো যখন করেছে তখন কিন্তু আপনি খেয়াল করবেন যে যখন নাকি মূল্যস্ফীতি একটু বেশি চাপ সৃষ্টি করেছে, মহার্ঘ ভাতা দিয়েছে, তাই না? আবার দেশের অর্থনীতি যখন একটু ভালো হয় তখন একটু প্রত্যাশাটাও মানুষের একটু বাড়ে। আবার যদি মনে করেন যে একটা যদি আমাদের অর্থনীতি যদি একটা মন্দার দিকে যেত তাহলে কিন্তু ওই ওইটাও অত জোরের সাথে কিন্তু আসতো না। সুতরাং মূল্যস্ফীতি, দেশের অর্থনীতি কিরকম ভাবে প্রবৃদ্ধি হচ্ছে, সবটা মিলে মানুষের প্রত্যাশাটা কিন্তু ওইভাবেও হয়। সুতরাং একটা পে স্কেল করলে তখন ওইটাকে একটু পিছনের দিকে তাকিয়ে একটু সামনের দিকে তাকিয়ে ওইটাকে অ্যাডজাস্ট করার একটা সুযোগ থাকে। সুতরাং আমার মনে হয় যে যে এই সিস্টেমটা কাজ করেছে, একটা হতে পারে যে পার্মানেন্ট একটা পে কমিশন হয়তো অনেক দেশে আছে, অনেক দেশে আছে যে ইনফ্লেশন অ্যাকাউন্টিং করে করে তারপরে যে আমাদের দেশে মহার্ঘ ভাতার মাধ্যমে এটা কিছুটা করা হয়, তারপরে যে আবার একটা জাম্প করে যেটা আমাদের দেশে চালু হচ্ছে। সুতরাং বিভিন্ন পদ্ধতিতে হতে পারে, কিন্তু আমার মনে হয় যে এই যে কয়েক বছর পর পরে একটু জিনিসটাকে পুরো অ্যানালাইসিস করা, ইনফ্লেশন কি হয়েছে, প্রবৃদ্ধি কি হয়েছে, মানুষকে এটার ভার দিতে হবে, সেটা বিবেচনা করে কয়েক বছর পর পরে এটা পুনর্নির্ধারণ করা। আমার মনে হয় যে এই সিস্টেমটা কাজ করেছে ভালো। আপনি খুবই সোচ্চার ছিলেন যে প্রাইভেট সেক্টরের বেসরকারি যারা আছে তাদের উপরে চাপ আসবে, তবে ডক্টর মোস্তাফিজ কিন্তু একটা হিসাব দেখিয়েছেন যে এর আগের বার 2009-এ যখন এর আগের বার সপ্তম বেতন স্কেল ঘোষণা করা হয় তার পরের বছর ইনফ্লেশনটা কমে গিয়েছিল, তাহলে তো বাজারে তো এরকম ইম্প্যাক্ট তাহলে পরে নাই। ইনফ্লেশনটা কমার তো অনেক কিছু নির্ভর করে, আপনি আপনি যদি লোক
লোকাল ডিমান্ড যেটা আছে, এই ডিমান্ডটাকে যদি একটা পর্যায়ে রাখা যায়, প্লাস জিনিসপত্রের দামটা যদি আপনার যৌক্তিক পর্যায়ে রাখা যায়, তাহলে তো আপনি আপনি একটা জিনিসটা সহনশীল পর্যায়ে থাকে। এখন এই জায়গাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ গভর্নমেন্টের জন্য, যে এই যে আপনি 21 লক্ষ লোকের বেতন বাড়ানো হলো, এর বাড়ানোর বিষয়ে বাকি আমি যেটা একটু আগে বলছিলাম ভাই, হয়তো 1 কোটি লোক এর থেকে বেনিফিট হবে সরাসরি, কিন্তু বাকি 15 কোটি মানুষ আমরা এই পে স্কেলের বাইরে আছে, সবাই আছি আমরা, এই চারজন আছি। এখন কথা হলো যে আপনি আপনি যদি 15 কোটি লোককে একটা নিশ্চয়তা দিতে চান, স্বস্তির একটা একটা পরিবেশ রাখতে চান, তাহলে তাদেরকে যদি আপনি যদি এই জিনিসপত্রের দাম বা যেটা অনেককে আমরা এখন যে আশঙ্কা যে বাড়ি ভাড়া এটা এটা বাড়ে কিনা, বাড়ি যারা ভাড়া তাদের রাইট আছে এবং আইনে ওই যে কথা বললেন যে আইন ইমপ্লিমেন্টেশনটা ওইভাবে আমাদের এখানে নাই, যে বাড়িওয়ালাদের যে বাড়ি ভাড়া ভাড়াটিয়াদের যে একটা রাইট আছে সেটা কিন্তু আমরা আমরা এখানে এটা কার্যকর করতে পারি না। সেই জায়গাটা যদি যেটা হয় যে আপনি আমরা যদি গভর্নমেন্ট সেখানে একটা চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং যে আমি জিনিসপত্রের দাম বাড়তে দেবো না, বাড়ি ভাড়া বাড়তে দেবো না, ট্রান্সপোর্টের বাড়ি ট্রান্সপোর্টের ভাড়া বাড়তে দেবো না, এগুলো হচ্ছে গভর্নমেন্টের জন্য চ্যালেঞ্জ। এখানে যদি এটা রাখতে পারে তারা ধরে গভর্নমেন্ট, তাহলে কিন্তু একটা বোঝাবে যে এই যে বেতন বাড়লো তাতে আমাদের এই যে কারেন্ট ফিসকাল ইয়ারে সরকারের এক্সট্রা লাগবে প্রায় 16,000 কোটি, এটা কিভাবে সরকার এটা যোগান দিবে, তাতে কোন চাপ পড়বে কিনা? এবার যে বাজেট যেটা দেয়া হয়েছে 2015-16 সেখানে কিন্তু অলরেডি এই টাকাটা সংস্থান করা হয়েছে, সরকার জানে যে 15,000-16,000 কোটি টাকা বেশি বাজেট, তোমার ঘাটতি বাজেট সেটা সেটা ঘাটতি বাজেট। সুতরাং এখানে যেটা চিন্তা করতে হবে সেটা হলো যে আমাদের সামগ্রিক ভাবে আমাদের রেভিনিউ আরো কত আমরা বাড়াতে পারি, আমাদের শিক্ষা স্বাস্থ্যতে তো আমাদের প্রকৃত যে ব্যয় এটা কিন্তু শতাংশ অনুযায়ীও একেবারে আগের মতো আছে, কিছুটা প্রকৃত ব্যয় কমেছে কোন কোন ক্ষেত্রে, সামাজিক সুরক্ষা তো একটা জায়গায় তো বাড়ালে অন্য জায়গায় কিন্তু এটার এফেক্ট পড়ে, এটাকে অস্বীকার করা যায় না। সুতরাং বেতন আমাদের সামঞ্জস্য বিধান করতে হবে, আবার একই সাথে কিভাবে আমরা কর আদায় করতে পারি আরো ভালো, যারা কর দেয় না করের যে বেজ এটাকে বিস্তৃত করে, এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। একটা জায়গা করলে তো হবে না, অর্থনৈতিক ব্যবস্থাপনা হলো বিভিন্ন জায়গায় টার্গেট ফিল করার জন্য
এনবিআর এর উপরে যে প্রেশার সরকার রাখছে এবং এনবিআর যে প্রেশারটা বাকিদের উপরে দিচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে এখন প্রেশার অনেক বেশি। এনবিআর এর ব্যস্ততা, এনবিআর এর ছুটোছুটি, এনবিআর এর টার্গেট অ্যাচিভ করার জন্যে তাদের যে বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে, অনেকে প্রেশার ফিল করছে। এইভাবে মানে এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এনবিআর তো তাদের টার্গেট কিন্তু রিচ করে, এনবিআর একটা অদ্ভুত মেকানিজম আছে, কেমনে কেমনে শেষ বছরের শেষে এসে তাদের টার্গেট মিস হয়। এবারও কত 1,36,000 কোটি টাকা, তাদের 35,000 কোটি টাকা করার কথা ছিল, 1,49,000 ছিল, তার থেকে 14 বিয়োগ গিয়ে 1,35,000 মতো ইয়ে হলো, রিভাইজ তারপরে 1,36,000 কোটি টাকা কিন্তু তারা আলটিমেটলি আদায় করেছে। আর আপনারা আদায়ের অংশটা দেখছেন, খরচ তো এত হবে না। আমাদের প্রকল্প ইয়েতে প্রথম একবার রিভিশন হবে, 5-10% সেখানে চলে যাবে আপনার 20,000 টাকার মতো, পরে আবার ফেল করবে, প্রথম একবার কাট হবে, তারপরে একটা আনইমপ্লিমেন্টেড অবস্থা থাকবে। তো এগুলি নিয়ে 30-40,000 কোটি টাকা এখান থেকে সেভ হবে। কাজে এগুলি এখন অনেক সময় আছে, আল্লাহ না করুক যদি বন্যা টন্যা ওইভাবে না হয় তখন যে টাকা থাকবে এটা দিয়ে চলে যাবে। আর এখানে মাত্র 15,000 কোটি টাকা লাগবে, এটা তো কিছু না, এটা তো কোনো একটা মানে খুব একটা প্রকল্প ইয়েতে অনেক কম ইয়ে হবে, অগস্ট মাসে দেখছেন 1% ইয়ে হয়েছে, গতবার মে মাস পর্যন্ত 67% ছিল, 1 মে মাসে 24%। এগুলি খরচ না, এগুলি প্যাডিং করা, আমরা এগুলি নিজেরা দেখছি কিভাবে করে, নিজেরা করছি কিনা জানি না, বলা ঠিক হবে না, তবে এগুলি প্যাডিং বাংলাদেশে এগুলি সব হাতের কারসাজি দিয়ে এগুলি সব ঠিক হয়ে যাবে। বাজেটের ইয়ে টাকাও আসবে, এই গভর্নমেন্টের যে বেতন এটাও ঠিক মতো চলবে, এবং এভরিথিং বিজনেস অ্যাজ ইউজুয়াল। ঘুষ যা এতদিন খাইছে সেটাও চলবে, মানুষ খুশি হবে। ওই যে বলছি দুইটা জিনিস কমবে, ধান্দাবাজি আর হীনমন্যতা কমবে। আর একটা বারবেকি জন্য আপনি টার্মটা সুন্দর বলেছিলেন, আবদারি মূল্য, আবদারি মূল্য রিকশাওয়ালা বলবে একটু বেশি দেন, তারপরে মিন্তি বলবে একটু বেশি দেন। আচ্ছা, আর আর আমাদের আর একজন দর্শকের ফোনটা আর ফোনে আছেন, দিতে চাই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমান,
নাহলে শুনতে পাচ্ছি না আমরা। জি বলো, জি বলো, বলুন বলুন। প্রশ্নের উত্তর যদি আপনারা সংক্ষেপে এক মিনিট করে দেন, আমাদের হাতে বেশি সময় নেই। আমার মনে হচ্ছে যিনি আদর করেন তিনি তো শাসন করেন, তাই না? পরিবারে আমরা এটা জানি, যিনি নাকি টাকা দিচ্ছেন সরকার, তারই কিন্তু দায়িত্ব যে একই সাথে তাদের সরকারি কর্মচারীরা যে ধরনের সেবা দেওয়া দরকার, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা জবাবদিহিতা যেভাবে করা দরকার ওইটা এনফোর্স করাও তাদের দরকার। সুতরাং তাদেরকে দুই হাতে আমার মনে হয় যে ব্যবহার করতে হবে। এখন বিষয় হচ্ছে যে উনি একজন দর্শক যে কথাটা বললেন, শুধু দর্শক সবারই কিন্তু একটা কথা যে আমরা গভর্নমেন্ট যে সমস্ত সার্ভিস সেক্টর গুলো আছে গভর্নমেন্টের কাছে সেখান থেকে আমরা ভালো সার্ভিস পাবো কিনা, সেখানে কিন্তু আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গায় যেখানে সার্ভিস পায় সেখানে কিন্তু ঘুষ দুর্নীতিতে সাংঘাতিক ভাবে মানে জড়িত। যেমন কতগুলো সেক্টর কথা বলা যায়, ওয়াশআপ যান, গেস্টে যান, মেডিকেলে যান, কাস্টমস যান, ভূমি যান, এই সেক্টর গুলিতে খুব খুব সেন্সিটিভ, যেখানে সরাসরি মানুষের সম্পৃক্ততা আছে কোন জায়গায় মানুষ কিন্তু সার্ভিস পায় না ওইভাবে ঘুষ ছাড়া। আর একটা জায়গায় একটু আগে বলছিলাম আমি যে তিনটি একটা সময় ছিল খুব দুর্নীতির জায়গা, টেলিফোন লাইন তিনটি থেকে পাওয়া যেত না, এখন কিন্তু মোবাইল অপারেটর আসার পরে তিনটি কিন্তু এখানে আর নাই, বাজারেই নাই তিনটি। তো আপনি একটা অর্গানাইজেশন
কোনো সার্ভিসই দেয় না, হ্যাঁ কোনো সার্ভিসই নেই সে, আর দুর্নীতির প্রশ্ন তো লোকজন তার কাছে যাচ্ছি না। একটা লাইন দেন, একটা সময় আপনি চিন্তা করেন, তারপরও যারা যাচ্ছে তাদের তারা যে ওইরকম আপনি যেটা বলছিলেন যে ওদের ওনাদের স্বভাব চরিত্র বদলে নাই, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললি আমার ধারণা বদলে নাই, তো লোকজন তার যাচ্ছি না, সে যারা যায় তাদের তাদের উপরে তারা লোকজন যাচ্ছে না, কারণ এখানে লোক পাওয়া যায় না, সেখানে কাছে যাবে এখন জিনিসটা হলো যে সুশাসন যদি আপনি গভর্নমেন্ট তো অনেকগুলো চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনি গভর্নমেন্ট মানে সবাই কিন্তু গভর্নমেন্ট যারা নীতি নেতারা তারা বলছেন যে অলমোস্ট এই বেতন মানে বাড়ার ফলে মানুষ মানে দুর্নীতি কমবে, এবং আমরা এক্সপেক্ট করি যে গভর্নমেন্ট এখানে একটা স্টেপ নিয়ে সুশাসন শুরু করবে, এবং তখন যদি মানুষগুলো যদি একটু স্বস্তি পায় সার্ভিসের ভিতরে তাহলে আমাদের ধন্যবাদ ধন্যবাদ অতিথি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলাপ করার জন্য। দর্শক আপনাদের অনেক ধন্যবাদ। আমরা যেটি বুঝলাম যে যে পে স্কেলটা ডিক্লেয়ার করা হয়েছে সেটি আসলে বেতন অলমোস্ট ডাবল হয়েছে, তো সেই হিসেবে আমরা সাধারণ মানুষ যারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে যাই তারা আমরা আশা করতে পারি যেহেতু আপনার বেতন বেড়েছে আপনার কাছ থেকে আমরা সেবা এফিসিয়েন্সি বেশি আশা করব। এক্ষেত্রে যে সমস্যাটা আছে সেটি এসেছে, ডক্টর মোস্তফা বলেছেন যে সরকার যেহেতু তাদেরকে বেতন বাড়িয়েছে সরকারেরও আরেকটা দায়িত্ব আছে তাদের কাছ থেকে সুশাসন নিশ্চিত করা, সেবাটা আদায় করা, তো সেটিও আমরা আশা করব যে সরকার এখন সরকার বলেছে সেটা অবশ্য যে আমরা বেতন বাড়িয়েছি আশা করছি আপনাদের কাছ থেকে সেবা বা সুশাসন আমরা পাব। তা আমরা আশা করি যে সরকারের কাছ থেকে বাড়তি কোনো চাপ ছাড়াই সরকারি কর্মকর্তা কর্মচারীরা যাদের বেতন দ্বিগুণেরও বেশি বেড়েছে বা দ্বিগুণ বেড়েছে তারা এখন থেকে তাদের সেবাটা যেটি মানুষ চায় সেটি দেবেন। আর ঘুষ দুর্নীতি কমবে কিনা সেটি নিয়ে সন্দেহ আমাদের আলোচকরা করেছেন, আমরা আশা করব যে সেটিও কমবে, এইভাবে আমরা আশা করি ধীরে 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 আমরা সুশাসনের দিকে এগিয়ে যাব। এই আশাবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দর্শক আপনারা যারা আমাদের সময় ছিল তাদেরকে আরো ধন্যবাদ, আরেকবার ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।